হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিউ হোম রেসিপির চ্যানেলে। সকলে কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। শীতকালের পায়েস মানেই গুড়ের পায়েস ছাড়া কোনো কিছু ভাবাই যায় না, তাই আমিও বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাফ কাপ গোবিন্দভোগ চালকে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। এতে পায়েসের টেস্টটা খুব সুন্দর হবে। অন্যদিকে হাই ফ্লেমে কড়াইতে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক আমি গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধ ভালো করে ফুটে উঠলে দুধের মধ্যে এলাচ, তেজপাতা আর ঘি মাখানো চালটা অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে সম্পূর্ণ পায়েসটা আমি রান্না করে নিচ্ছি। দুধটা বেশ কিছুটা মরে আসলে আর চালটা একদম নরম হয়ে গেলে তার মধ্যে আমি চিনি অ্যাড করছি। তোমরা এখানে মিল্কমেড ইউজ করতে পারো। চিনি ব্যবহার করে নেওয়ার পর চিনিটা সম্পূর্ণ যখন মেল্ট হয়ে যাচ্ছে, মিক্স করে নিয়ে তার মধ্যে আমি পাটালি গুড় ব্যবহার করছি আর গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়ে ঢাকা বন্ধ করে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকে আমার বানানো গুড়ের পায়েস অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করো আর অবশ্যই 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 চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। পাশে বেল বাটনটিকেও প্রেস করে দিও। আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা।